شهر رمضان الذي انزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাল والصلاه আল নাবি আবা দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া লি তাবাহাম বেসানিন ইলা ভাই ফরেদুল ইসলাম প্রশ্ন করেছেন বাংলাদেশ হতে তিনি প্রশ্ন করেছেন যে বিশেষ করে তাশাহুদে বসার সময় নামাজের সময় যে তাশাহুদে বসি এই সময় যে আমরা বসি এই যে আমরা অন্য সময় জানি যে আত্তাহিয়াত পড়ার সময় যে আশহাদু আল্লা যখন বলি তখনই শুধু হাতের আঙ্গুল ইশারা করি আবার ওই সময় নামিয়ে ফেলি এটা আমরা করে থাকি আসলে কোরআন শূন্য অনুযায়ী কোনটা বৈধ অনেকেই বলে থাকে যে ইশারাটা একেবারে শুরু হতে শেষ পর্যন্ত হবে আর ভাই আপনি যেটা জেনে জেনে আসছেন যে আসাদু আল্লাহ ইলাহিল্লাহ বলার সময় আঙ্গুল উঠাতে হবে এবং সঙ্গে সঙ্গে নামিয়ে ফেলতে হবে এই হাদিসটা ঠিক নয় এটা হাদিস এবং কোরআন সম্মত আমল নয় বরং সই হাদিস যে হাদিসে যেটা এসেছে আপনি যদি মিশকাতের হাদিস খোলেন মিশকাতের হাদিস নম্বর আহ নয় শত ছয় নম্বর হাদিস নয় শত সাত নম্বর হাদিস এবং মিশকাতের নয় শত বারো নম্বর হাদিস তিনটা হাদিস নয় শত ছয় নয় সাত নয় শত বারো নম্বর হাদিস যদি আপনি পড়েন তাহলে আপনার সংশয়ের সমাধান হয়ে যাবে আপনি যখনই তা বসবেন আত্মাহিয়াত মাসুরা একবারে সালাম ফেরানোর আগ মুহূর্ত পর্যন্ত আপনি আঙ্গুল দ্বারা ইশারা করবেন এই এর সমর্থনে হাদিস এসেছে এই তিনটি হাদিস যদি আপনি শোনেন তাহলে আব্দুল অমর উদ্দালন হতে বর্ণিত তিনি বলেন যে ইদা ফিরতা তাশাহুদি ওয়াদা য়াদাহুল ইউসরা আলা রুক বা তাইহিল ইউসরা ওয়াদা ইয়াদাহুল ইউমনা আলা রুক বা তাইহিল ইউমনা যখন আমরা তাসাহুদের জন্য বসি তখন ডান হাত ডান হাঁটুর উপরে বা ডান হাঁটুর উপরে রাখি এবং বাম হাত বাম হাটর উপরে রাখি তো এই যখনই নবী করিম সাল্লাহাম বসতেন নবী করিম তাই করতেন ডান হাত ডান হাতের উপরে বাম হাত বাম হাটের উপরে তিনি রাখতেন তারপরে তিনি কি করতেন এই সময় তিনি এই সময় তিনি কি করতেন তখন তিনি ডান হাতকে করতেন তিপ্পান্ন আকার ধারণ করাতেন তিপ্পান্ন আকার তিপ্পান্ন আকার ধারণ করাতেন ওয়াশার আবি সাব্বাবা তারপরে তিনি তিপ্পান্ন আকার ধারণ করিয়ে তিনি কি করতেন ইশারা করতেন শাহাদত আঙ্গুল দিয়ে আঙ্গুল দিয়ে ইশারা করতেন মধ্যম আঙ্গুল আর বৃদ্ধ আঙ্গুল দিয়ে তিনি তিপ্পান্ন করতেন তিপ্পান্ন করে তিনি শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা করতেন হাদিসটা যদি আপনি খোঁজেন হাদিসটা পেয়ে যাবেন মুসলিমের মুসলিমের হাদিস নম্বর হচ্ছে মুসলিমের হাদিস নম্বর হচ্ছে পাঁচশত আশি নম্বর হাদিস আরেকটি হাদিস এসেছে মেশকাতের হাদিস নম্বর হচ্ছে আপনার নয়শত সাত নম্বর হাদিস অফি রেওয়ায়াতিন কানা ইদা জালা সাফি সলাতি ওয়াদা ইয়াদি আলা রুক বা তেইহি রফা ইসবাহুল ইউমনা আল্লাথি তালি আলী বাহামা ফাদা বিহা ওয়াদাহুল ইউসরা আলা রুক বা তৈহিল ইউসরা বা বাসিতাহা আলাইহা আর আরেক বর্ণনা এসেছে যখন সালাতের মধ্যে বসতেন দুই হাত দুই হাটের উপরে রাখতেন এবং ডান হাতের বৃদ্ধার নিকট যে আঙ্গুল রয়েছে অর্থাৎ তর্জনী আঙ্গুল তা উঠাতেন তা দিয়ে দোয়ার সময় ইশারা করতেন আর আর তার বাম হাত বাম হাটের উপরে বিছানো থাকত এই হাদিসটাও যদি আপনি খোঁজেন তাহলে মুসলিমের হাদিস নম্বর

তিনি বলেন রসুল্লাহ সাল্লাম যখন সালাতে বসা অবস্থায় কালে শাহাদাত শাহাদত দোয়া পাঠ করতেন নিজের শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করতেন কিন্তু তা নড়াচাড়া করতেন না আবু দাউদ এই ন নকল করেছেন যে তার দৃষ্টি ইশারার বাইরে অতিক্রম করতেন অর্থাৎ যখন আঙ্গুল উঠানো থাকতো তখন ইশারাটা আঙ্গুলের মাথায় থাকতো আর মুসলিমের যে পাঁচশো আশি নম্বর হাদিস যেটা এসেছে তিনি এই হাদিস এসেছে ইউ হার রিকোহা অর্থাৎ তিনি আঙ্গুলকে নড়াচড়া করতেন তার মানে আঙ্গুলকে আপনি নলা করার ব্যাপারে হাদিস এসেছে নলা না করার ব্যাপারে হাদিস এসেছে কিন্তু আঙ্গুল উঠিয়ে রাখতে হবে তো নলাচড়া করার ব্যাপারে মুসলিম শরীফে হাদিস এসেছে তা আপনি অবশ্যই যখনই আপনি তাসাহদে বসবেন সালাম ফেরানোর আগ মুহূর্ত পর্যন্ত আঙ্গুল উঠিয়ে রাখবেন এবং ইশারা করবেন যেটা মুসলিমের পাঁচশত আশি নম্বর হাদিস এসেছে আর আপনি মেশকাতের হাদিস নম্বর যেটা দেখলেন নয়শত ছয় নম্বর এবং সাত নম্বর হাদিস পেয়ে যাবেন আশা করি আপনার উত্তর পেয়েছেন আসসালাম আলাইকুম আরহামুল্লাব